ABC News HD Live augments the truth. Herkes kalkar evden, mumbatı patlıyor, bir dakika da patlıyor, patlıyor, amode, ama sabah değil. O gün de bir dakika dekisi sattım o, tarakçı, hava gelme diye, ama zaman সঙ্গে আমার সংগঠনের বাইরেও আমি ছাত্র আন্দোলন করার সময় সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যদিও পরবর্তী সময় যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এবং সাংবাদিকতার যুক্ত হওয়ার পর সরাসরি ছাত্র রাজনীতি যুব রাজনীতি ছেড়ে সাংবাদিকতাতে গুরুত্ব দিয়েছিলাম। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগত শান্তরুর দেশে সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারত এবং সবাইকে আপন করে নিত, এবং যাদের সঙ্গে মিশিত তারাও শান্তনুকে কি কারণে অসম্ভবভাবে এই মুহূর্তেই সবাই আপন করে নিত। এবং তার প্রতিফলন আমরা দেখেছিলাম তার মৃত্যুর খবর গোটারাজ্যে ছড়িয়ে পড়ার পর ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, তার সঙ্গে যারা পরিচিত ছিল, সংবাদ জগতের সঙ্গে যারা কাজ করতে বিশেষ করে আগরতলা, প্রত্যেকে যে ভেঙে পড়েছিলেন, এরা আমাদের কাছে শান্তনু, এটা প্রিয় শান্তনু আমাদের। ফলে এখানে শান্তনুর সঙ্গে ব্যক্তিগতভাবে যারা সব সম্পর্ক তৈরি হয়েছিল তারা সবাই মিলে প্রতি বছরেই শান্তনুর সংবিধান দিবসটা উদযাপন করেন আমরা শান্তনু নামে। গতকালকে অসম্ভব বৃষ্টি এবং এই জায়গায় প্রচণ্ড জল উঠে যাওয়ার ফলে আমরা এই জায়গাটাকে কেন্দ্র করে প্রতি বছর আমরা শান্তনু নামে করি, ফলে গতকালকে আমরা সন্ধ্যার পর এটা করতে পারিনি। আজকে আমরা শান্তনুর নামে তার বন্ধু বান্ধব, তার সঙ্গে যারা নানা ক্ষেত্রে কাজ করেছিলেন সবাই মিলিত হয়েছি এবং আমরা এই সবাই দাঁড়িয়ে আমরা এটাই প্রত্যাশা করব যে তার মৃত্যুর পর নানাভাবে সিবিআই তদন্ত, খুব দ্রুত বিচার, এই কথাগুলো যারা বলেছিলেন তারা আজকে সবাই চুপ আছেন। সিবিআই এর তদন্ত শুরুর আগেই একজন গ্রেপ্তার হয়েছিলেন, সিবিআই এর তদন্ত দেওয়ার পর উনি মুক্ত হয়ে গেছেন, জামিনে মুক্তি পেয়েছে। বিচারটা আটকে গেছে কেন, কোন জায়গায় ঘাটতি, আমাদের কাছে নতুন করে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। শান্তনুর মৃত্যুর বিচার খুব দ্রুত করা, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া, এই ভূমিকা সরকারের নেওয়া দরকার ছিল। আমরা দাবি করবো সরকারের কাছে খুব দ্রুত এই বিচারের ব্যবস্থা করা।